ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও, পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আবাদত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تبارك وتعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন তথা শানে রেসালত সম্মেলনের সম্মানিত সদর ইজলাস, দিগর মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, সমবেত বেরাদারান ইসলাম, আমাকে আলোচ্য বিষয় দিয়েছে হেফাজতে ইসলাম এবং নাস্তিক্যবাদী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর কী অবদান রেখেছে। ইতিহাস সাক্ষী, বেহায়াপনা বেলাল্লাপনা যেখানেই মাথা সরা দিয়েছে, বেহায়াপনা বেলাল্লাপনা যেখানে সীমা লঙ্ঘন করেছে, সেখানে আল্লাহ পাকের কুদরতের থাপ্পড় সেখানে এসেছে। ইতিহাস সাক্ষী, 2004 দক্ষিণ পূর্ব এশিয়াতে যে সুনামি 232,000 লোককে সাগরে বাসায় নিল, তার পরপর আমি পত্রিকাতে দেখেছি ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশ বেহায়াপনার প্রদেশ, বেলাল্লাপনার প্রদেশ, যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রদেশ, যার পরে বেহায়াপনা বেলাল্লাপনা সীমা লঙ্ঘন যখন করেছে ইন্দোনেশিয়া সুমাত্রা প্রদেশে সুনামি বয়ে গেল, 232,000 লোককে সাগরে বাসায় নিয়ে গেছে। 2007 আমাদের দক্ষিণবঙ্গে সাতক্ষীরা শরণখোলা তে যে সিডরের আঘাত আসলো, তার 15-20 দিন পূর্বে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে সেখানে একটা কনসার্ট এসে কনসার্ট, যে কনসার্টের ভিতরে বাংলাদেশের যত নামি নামি দামি দামি গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, ড্যান্সার, ব্যান্সার, ড্যান্স পার্টি, ব্যান্স পার্টি, ব্যান্ড পার্টি ছিল, সবকে নেওয়া হয়েছে। বেহায়াপনা বেলাল্লাপনার বাজার কায়েম করেছে। 15-20 দিনের মাথায় রব্বে করিম সিডরের আঘাত দিয়ে 10,000 লোককে বঙ্গোপসাগরে সাগরে বাসায় নিয়ে গেছে। 2007 গিরিশে 170 পর্যটন কেন্দ্র আছে, কোনো কোনো পর্যটন কেন্দ্র এমন আছে যে সম্পূর্ণ উলঙ্গ হইয়া যুবক যুবতীরা সেখানে ঢুকতে হয়। 2007 গিরিশে দাবানোর আগুন লাগলো, 170 পর্যটন কেন্দ্রের ভিতরে একসাথে দাবানোর আগুন লেগে গেছে, কী পরিমাণ জনগণ বা পর্যটক মারা গেছে তার হিসাব সরকার বাহাদুর দিতে পারে নাই, বরং 17 ফায়ার সার্ভিসের লোক সেখানে মারা গেছে তার হিসাব দিয়েছে। অত হাজার হাজার লাখ লোক সেখানে আগুনে ভস্ম হইয়া গেছে বেহায়াপনা বেলাল্লাপনার প্রতিশ্রুতি হিসাবে। 2010 হাইতি একটা রাষ্ট্র আছে, হাইতি, সে হাইতির রাজধানী হলো পোর্ট অফ প্রিন্স। পোর্ট অফ প্রিন্সে যে ভূমিকম্প হলো, ভূমিকম্পে 2.5-3 মিনিটের ভূমিকম্পে 500,000 লোককে জমিন উপর থেকে নিচে নিয়ে গেছে। হাইতির প্রেসিডেন্ট প্রবেল এভাবে হাতছানি দিয়ে পৃথিবীর সামনে খোলা আকাশে দাঁড়াই, হেল্প বাদার, হেল্প প্রেসিডেন্ট, পৃথিবীর আধা বাচ্চারা, পৃথিবীর বাইরা, আমাকে সাহায্য করো, আমার বঙ্গভবন, আমার বাসভবন, আমার সংসদ ভবন, আমার মন্ত্রণালয় সব ধ্বংস হইয়া গেছে, পৃথিবীর কাছে ভিক্ষার হাত মেগে গেছে, ভিক্ষার হাত মেগে আছে। সে হাইতির পোর্ট অফ প্রিন্সের প্রেসিডেন্ট প্রবেল সেখানের ইতিহাস লিখতেছে, তার পরপর পত্রিকা লিখতেছে হাইতির পোর্ট অফ প্রিন্স গাঁজা, আফিম, মদ, হিরোইন, ফেন্সিডাল, মারজুয়ানা, কোকেন, রিয়াল, বিয়াল, এগুলো মদের নাম। মদের সেখানে আড্ডাখানা অফেন্স সিক্রেট খোলাখুলিভাবে যুবক যুবতীরা ড্রিঙ্কিং করে জানাবে বিচারে লিপ্ত হতো, যার ফলে রব্বে করিম কুদরতের এক থাপ্পড় দিয়ে
কুদরতের এক থাপ্পড় দিয়ে 500,000 লোকের জমিন উপর থেকে নিচে দশাই দিলেন। 2015 নেপালে যে ভূমিকম্প হলো, 2015 8 জন ফফ তারকা বিশ্ব সুন্দরী নেপালে গিয়েছিল সেই উলঙ্গ সিনেমা নির্মাণ করার জন্য। উলঙ্গ সিনেমা নির্মাণ করেছে, তাদের যখন 5-স্টার হোটেলে যখন তারা ফিরতেছিল, 5-স্টার হোটেল আর ফিরার তাদের সুযোগ নেয়, এই 8 জনকে রব্দ করেন, ভূমিকম্প দিয়ে দশাই দিলেন, হিমালয় পর্বতকে নাড়াই দিলেন, আর 8,000 লোককে তার সাথে জমিনে দশাই দিয়ে আবার প্রমাণ করে দিলেন বেহায়াপনা বেলাল্লাপনা যখন সীমা ছাড়া হবে আমার কুদরতের থাপ্পড় সেখানে আসে আঘাত করবে। মেরে মোহতরম 2013 গণজাগরণ মঞ্চের নামে এবার আসেন হেফাজতে ইসলাম কি উপকার করেছে বাংলাদেশের। 2013 গণজাগরণ মঞ্চ নামে শাহবাগ থেকে নিয়ে সেই প্রতিটা জেলা এবং প্রতিটা জেলা শহরে প্রতিটা থানায় থানায় যেভাবে গণজাগরণ মঞ্চের নামে বেহায়াপনা বেলাল্লাপনা আড্ডাখানা মদের আড্ডাখানা যেভাবে চলতেছিল, যদি আল্লামা আহমদ শফীকে রব্দ করেন সেই সময় বের করে না দিতেন, আল্লামা আহমদ শফী হেফাজত ইসলামের যদি এইভাবে পতাকা নিয়ে যদি মানুষের কাছে না আসতেন এবং তোমরা তরুণ সমাজ যদি সারা যদি না দিতে, সেই দিন পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ খোদার গজবে নিশ্চিহ্ন হয়ে যেত, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেত, খোদার গজব থেকে বাঁচাইছে একমাত্র হেফাজত ইসলাম, আল্লামা আহমদ শফীর উন্নয়ন। এই জন্য বলা হচ্ছে হেফাজত ইসলাম ইজ দা বিগ রহমত ফর ন্যাশনাল মুসলিম অফ বাংলাদেশ, পুরা মুসলমানের এক একটা ব্যক্তি টাকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া এক এক ব্যক্তির উপর হেফাজত ইসলামের অবদান পুঙ্খানে পুঙ্খানে রয়েছে। ২০১৪ সালে কওমি মাদ্রাসার নীতিমালা নামে যে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার যে ষড়যন্ত্র চলতেছিল, হেফাজতে ইসলাম বলেছে কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণ করা যাবে না, কওমি মাদ্রাসার গোড়া বড় মজবুত, কওমি মাদ্রাসার সাথে যাদের মাথা টকরাবে মাথা খান খান হবে, ছাগলের মাথা যদি পাহাড়ের সাথে টকরায় মাথা খান খান হয়ে যাবে, তদ্রূপভাবে কওমি মাদ্রাসা ছিল আছে থাকবে আপন সক্রিয়তার সাথে, কওমি মাদ্রাসার সাথে কোনো রকমের চাইলবাদী কোনো রকমের ষড়যন্ত্র কওমি মাদ্রাসা নিয়ে চলবে না। ঠিক শেষ পর্যন্ত এতগুলা দরখাস্ত এবং এতগুলা সেই দরখাস্ত জমা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হেফাজতে ইসলামের নামে স্মারকলিপি এতগুলা জমা হয়েছে বাংলাদেশ হয়েছে আজ পর্যন্ত, তারা বলছে যে এতগুলা স্মারকলিপি বাংলাদেশ হয়েছে পর্যন্ত আজ পর্যন্ত কোনো দাবি নিয়ে জমা হয় নাই, শেষ পর্যন্ত সেখানে হাত গুটাইতে হয়েছে। তোমরা কি জানো কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসা কি তোমরা কি বুঝো, সর্বপ্রথম মাদ্রাসা সে মক্কা নগরীতে দারুল আরকামে প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় নম্বর মাদ্রাসা মদিনা শরীফে রাসূল পাক আলাইহিস তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠিত হয়, তৃতীয় নম্বর মাদ্রাসা দামেস্কের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠিত হয়, চতুর্থ নম্বর মাদ্রাসা সেই কুয়েতে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে কুফাতে প্রতিষ্ঠিত হয়, 55 নম্বর মাদ্রাসা মিশরের কায়রোতে হযরত আবু দারদা হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠিত হয়, 70 নম্বর মাদ্রাসা গজনুতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠিত হয়, 8 নম্বর মাদ্রাসা আজমিরে সুলতান গুরি রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠিত হয়, এরপরে 1601 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে ভারতবর্ষের মধ্যে আলো ইংরেজেরা 200 বছর শোষণ শাসন করে মাদ্রাসা মসজিদগুলোকে বুলডোজার দিয়ে মাটির সাথে সমান করে ফেলছে, এরপর মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ আলাইহির সাদ্দিদ রশিদ মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে রাসূল পাক আলাইহিস সালাম দাদ দেওয়ান বস্তিতে দালুন দেওয়ান প্রতিষ্ঠা করলেন, দালুন দেওয়ান থেকে সর্বপ্রথম মাদ্রাসা আমাদের হাটাদের মাদ্রাসা, এরপর আজকে 28,000 মাদ্রাসা, তার মাথা উঁচু করে মাদ্রাসা আজকে বাংলাদেশে আজকে দাঁড়িয়ে আছে, 28,000 মাদ্রাসার সম্পর্ক হাটাদের মাদ্রাসার সাথে, হাটাদারি মাদ্রাসার সম্পর্ক দালুন দেওয়ান মাদ্রাসার সাথে, দালুন দেওয়ান মাদ্রাসার সম্পর্ক সুলতানের গুরির মাদ্রাসার সাথে, সুলতানের গুরির মাদ্রাসার সম্পর্ক আজমিরের মাদ্রাসার সাথে, আজমিরের মাদ্রাসার সম্পর্ক গজনুর মাদ্রাসার সাথে, গজনুর মাদ্রাসার সম্পর্ক মিশরের মাদ্রাসার সাথে, মিশরের মাদ্রাসার সম্পর্ক কুফার মাদ্রাসার সাথে, কুফার মাদ্রাসার সম্পর্ক সে হযরতে দামেস্কের মাদ্রাসার সাথে, দামেস্কের মাদ্রাসার সম্পর্ক মদিনা মাদ্রাসার সাথে, মদিনা মাদ্রাসার সম্পর্ক মক্কার সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকামের সাথে, 28,000 মাদ্রাসার সম্পর্ক তথা কওমি মাদ্রাসার সম্পর্ক দারুল আরকামের সাথে, এর সাথে মাথা যুগে যুগে যারা মারছে তাদের মাথা খান খান হয়েছে, আগামীতে খান খান হবে, কোন ষড়যন্ত্র কওমি মাদ্রাসার বিরুদ্ধে বাংলার জমিনে মানি নেওয়া হবে না, মানি নিতে পারি না।
মেয়ের মোহতারম মেরে মোহতারাম নব্বই এক নাস্তিকের নাম বিলাস পাল, সে বলে কিসের মসজিদ? মসজিদ এসে থাকবে না, মন্দির এদেশে থাকবে। আরেক নব্বই এক নাস্তিকের নাম টিটু রায়, টিটু রায় সে বলে মোহাম্মদ আলাইহিস সালামকে নিয়ে আমাদের কান খানায় কাবাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বড় ব্যঙ্গচিত্র করে। আমরা হেবত ইসলামের পক্ষ থেকে একথা বলতে চাই, প্রথম নাস্তিক যে সময় এদেশে বের হয়েছিল তার যদি বিচার যদি হয়তো দ্বিতীয় নাস্তিক এদেশে বের হতো না। দাউদ হায়দার যে সময় বের হয়েছিল তার বিচার যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই দেশে সালমান রুশদি আর বের হতো না। সালমান রুশদির বিচার যদি এই দেশে হতো এই দেশে সে তসলিমা নাসরিন এদেশে বের হতো না। তসলিমা নাসরিনের যদি বিচার এ দেশে হতো এ দেশে কবির সদরী আর বের হতো না। কবির সদরী বিচার যদি এ দেশে হতো কবি শামসুর রহমান এ দেশে বের হতো না। কবি শামসুর রহমানের বিচার যদি এ দেশে হতো ফরিদা রহমানের সে ফরিদা রহমানের নাস্তিক এ দেশে বের হতো না। ফরিদা রহমানের বিচার যদি এই দেশে হতো এই সেমরান সরকার আর বের হতো না। এই সেমরান সরকার বিচার যদি হতো এ দেশে সে আমির রহমান, আল্লামা শয়তান, আরিফ রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাস পালের মতো কুলাঙ্গার এই জমিনে বের হতো না। আমরা আবার দাবি করতেছি এক একজন নাস্তিককে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল জিজেস। এক নাস্তিককে ফাঁসি কাস্টে ঝুলাইয়া লক্ষ নাস্তিককে সাজা সাইজ করা হোক আমাদের হেবত ইসলামের পক্ষ থেকে দাবি। যুবক, আমি তোমাদেরকে বলতেছিলাম তোমরা প্রায় যুবক এখানে, আমাদের ছাত্র সমাজ, তোমাদের জন্য রাসূল পাক আলাইহিস সালাম দোয়া করেছে লাকাদ নুসিরতু বিশ্বাবাব। আমি আমার যুবকদের দ্বারা বড় সাহায্য পেয়েছি। এক যুবক যার নাম উকবা ইবনে নাফে, আফ্রিকা মহাদেশে পাঠানো হয়েছে, আফ্রিকা মহাদেশ ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে। এক যুবক যার নাম কুসুম বিন আব্বাস, সুদূর চীনে পাঠানো হয়েছে, চীনের বিশাল এরিয়াতে ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে। এক যুবক যার নাম তারেক বিন জিয়াদ, সুদূর স্পেনে পাঠানো হয়েছে, স্পেনের রাজ্যে বিশাল ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে। এক যুবক যার নাম আমর বিন আস, সুদূর মিশর পাঠানো হয়েছে, মিশর রাজ্যে ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে। এক যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ সকফি, ভারতবর্ষে পাঠানো হয়েছে, ভারতবর্ষে ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে। এক যুবক যার নাম সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, দেশকে দেশ কিল্লাকে কিল্লা বিজয় করেছে। এক যুবক যার নাম তালহা, ওহুদের ময়দানে 3000 তলোয়ার রাসূলের দিকে দেয়া আসতেছিল, দুই হাত দিয়ে তলোয়ার ঠেকাইতেছিলেন, বলতেছিলেন দুই হাত আমার মাঝে যতক্ষণ থাকবে কোন কাফের বাচ্চা মোহাম্মদ আল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবি না। তাই যুবক ইসলামের বড় খেদমত তোমার দ্বারা হয়েছে। উনি যখন লুটিয়ে পড়লেন, আবু তলহা নামে আরেক যুবক দাঁড়িয়ে গেলেন, সিনাকে সামনের দিকে দিয়ে বলতেছে কাফের তীর মার, তলোয়ার মার, আমার সিনার উপর মার, তারপর আমি রাসূলের সামনে থেকে সরবো না। উনি যখন জমিনে লুটিয়ে পড়লেন, আবু দুজানা নামে যুবক দাঁড়িয়ে গেলেন, তিনি রাসূলের গায়ের উপর জড়াইয়ে পড়ে গেলেন, বলে তীর মার, তলোয়ার মার, আমার ফিটের উপর মার, যতক্ষণ আমার ফিট আমার মাঝে থাকবে, এক নিঃশ্বাস আমার মধ্যে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাফের, কোনো বেঈমান, কাফের বাচ্চা, কাফের রাসূল পর্যন্ত পৌঁছতে পারবি না। ঠিক ওনার চিল চালনির মতো হয়ে গেছে, যুদ্ধের পর দেখা গেল ওনার ফিটের উপর 80 থেকে 82টা তলোয়ার আঘাত, তবুও রাসূলকে যেভাবে জড়াই ধরছে সেভাবে জড়ানো অবস্থা ছিল। যুবক তোমাদের জন্য ইতিহাস, তোমাদের জন্য সোনালি ইতিহাস, যদি ইসলামের দৃষ্টিতে তোমাদের ইতিহাস কায়েম যেমন নয়, বাংলাদেশের দৃষ্টিতে তোমাদের ইতিহাস, 52 সালে যে ভাষা আন্দোলন চলতেছিল তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, 52-র ভাষা আন্দোলন কামিয়াব, 69-এ যখন গণঅভ্যুত্থান চলতেছিল তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, 69-এ গণঅভ্যুত্থান কামিয়াব, 71-এ যখন স্বাধীনতা বিপ্লব চলতেছিল তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, স্বাধীনতা বিপ্লব কামিয়াব, 75-এ যখন সেপাহি বিপ্লব চলতেছিল তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, 75-এ সেপাহি বিপ্লব কামিয়াব, 90-এ যখন সুরাচার পতন আন্দোলন চলতেছিল তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, সুরাচার পতন আন্দোলন কামিয়াব, 94-এ যখন কুখ্যাত তসলিমা নাসরিন আবির্ভাব হলো, দেশ জাতি ইসলামের বিরুদ্ধে বিশ্বাসঘাত করতেছিল, তোমরা স্লোগান তুললে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, এক দফা এক দাবি, তসলিমা দিক কবে যাবি? যেই তসলিমা সারা জিন্দগি ইসলামকে বোরকাকে গালি দিয়েছে সেই তসলিমায় তোমাদের তারাকে
যুবকদের তাড়া খেয়ে রাত্রের অন্ধকারে বোরকা পরে বাংলার জমিন থেকে বাড়তে বাধ্য হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যখন সুলিতে সরানো হচ্ছে, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা উহসিহিম আদাদা ওয়াক্তুল হুম বুদাদা ওয়ালা তাক্তুল ওয়ালা তাবকি মিনহুম আহাদা। প্রভু, কে তামারগিরি করতেছে, কে তামাশা দেখতেছে তুমি দেখতেছ, এদের একজন একজনকে তোমার খাতা লিস্টের মধ্যে লেখো, আর একজন একজনকে তুমি বিচার করো, আল্লাহ একজনকে দুনিয়াতে বাকি রাখিও না। রাসূলের সাহাবী বলতেছেন, আমি দেখলাম যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুলিতে ছড়ানো অবস্থায় যারা বাহাবা দিয়েছে, তারা তাল দিয়েছে, তাদের একজনও বাকি নাই, তাদের সবগুলাকে রব্বে করিম এক একটা করে ধরেছেন এবং একটা একটা করে রব্বে করিম তাদেরকে স্থানে স্থানে কতল করাই দিয়েছেন। আমাদের লং মার্চ অবরোধের যে ইতিহাস কারো কাছে ভুলার মতো নয়। আল্লাহ মাহমুদ শফি দামাক বরকাতুল আলিয়া লক্ষ মুফতি ও মহাদ্দেসের রুহানি ফিতা, তিনি আল্লাহ পাকের একদিন হরতাল ডাকিয়ে তিনি উগ্র করে নিয়েছেন, বলছেন যেন এই বিচার বার আমি আল্লাহ কাছে দিয়েছি। শুনে রাখো অবরোধের এই লোকগুলা কোন সিগাল কুকুরের রক্ত নয়, কোন সে সুদখোর আর গোসখোরের রক্ত নয়, আলে বলমার রক্ত দিয়ে সাপনা সত্তর বিজান হয়েছে। কিয়ামত পর্যন্ত প্রতিটা রক্তের ফোঁটায় খোদার কসম কথা বলবে ইনশাআল্লাহ। নাস্তিকরা ইসলামকে নিয়ে বড় ষড়যন্ত্র, তারা এই কথা মনে করেছে যে বার্মার বৌদ্ধ সন্ত্রাসীদের মতো, বার্মার বৌদ্ধ সন্ত্রাসীরা মনে করেছে, সামরিক জান্তারা মনে করেছে, মুসলমানগুলা যদি বিদায় করে দিতে পারি, মুসলমানগুলা এখান থেকে ট্রান্সফার করে দিতে পারি, মারি ধরি নাপ নদীতে ডুবাই দিতে পারি, তো আমরা বড় আরামে থাকব, আমরা বড় শান্তিতে বসবাস করব, আমরা মুসলমানের সেই সম্পদগুলো আমরা দখল করতে পারবো, আমরা মুসলমানের জায়গা জমিনগুলো আমরা উপভোগ করতে পারবো। তারা সন্ত্রাসী বদ্ধুরা এবং সামরিক জান্তারা এ কথা জানে না, আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ হচ্ছে একজন মুসলমানের উসিলাতে, জমিন থেকে এক জর্রা পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে একজন মুসলমানের উসিলাতে, সাগর থেকে মাছ উত্তোলন হচ্ছে একজন মুসলমানের উসিলাতে, আর সেই মা গাছ থেকে ফল বের হচ্ছে একজন মুসলমানের উসিলাতে, জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে একজন মুসলমানের উসিলাতে, গাভী থেকে দুধ আসতেছে একজন মুসলমানের উসিলাতে, মাতা পিতার থেকে সন্তান আসতেছে একজন মুসলমানের উসিলাতে। যেদিন সেই মুসলমান বিদায় হয়ে যাবে, যেদিন বার্মা থেকে মায়ানমার থেকে শেষ মুসলমান নাপ নদী ক্রস করে টেকনাফে আসি পৌঁছবে, সেদিন খোদায় পাকের এমন গজব বার্মার উপর অবতীর্ণ হবে, বার্মা নামে কোনো রাষ্ট্র, মায়ানমার নামে কোনো রাষ্ট্র, রাখাইন নামে কোনো রাজ্য, পৃথিবীর মানচিত্রে তালাশ করে পাওয়া যাবে না, তালাশ করে পাওয়া যাবে না। মেরে মোহতারম, দিনের বেলা সূর্য উদয় হয়, রাত্রের বেলা চাঁদের আলো দেখা যায়। দিনের বেলা যখন সূর্য উদয় হয়, এক জাতীয় বাদুর যাদের নাম সাম্মা বাদুর সূর্যের আলোকে গালি দিয়ে থাকে, যেহেতু সাম্মা বাদুর সূর্যের আলোতে চোখে দেখে না। রাত্রের বেলা যখন চাঁদের আলো উদিত হয়, এক জাতীয় শৃগাল চোখে দেখে না চাঁদের আলোতে, শৃগাল চাঁদের আলোকে গালি দিয়ে থাকে। লক্ষ লক্ষ সাম্মাবাদুর, কোটি কোটি শৃগাল যদি সূর্যকে আর চাঁদকে যেভাবে গালি দেয়, সূর্য আর চাঁদের কোনো অবস্থাতে কোনো কিরণের আলোর ভিতর কোনো কমি কমতি হবে না। এদের মতো নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চারা যদি আল্লাহ রসুলকে গালি দেয়, নাস্তিক বেঈমানেরা আল্লাহ রসুলের ইজ্জতের উপর এক জর্রা পরিমাণ আসরার ধাক্কা লাগবে না, আসরার ধাক্কা লাগতে পারে না। বরং এদের অবস্থা বাংলাদেশে মাংতার অবস্থা হবে, মাংতা। এক লোক তাকে বাংলাদেশে মাংতা বলতো, মাংতা যে সবসময় মানুষের সাথে ঝগড়া করে, বিবাদ করে, কথায় কথায় গালি দেয়, তাকে মানুষে মাংতা বা ডোম তাকে বলা হয়, গোলাম ডোম মাংতা তাকে বলা হয়। তো লোক একটারে বাংলাদেশে মাংতা কইতো, সে ব্যক্তি চিন্তা করলো, আমি বাংলাদেশে আর থাকবো না, আমি করাচি চলে যাব, কেউ আর আমাকে মাংতা বলতে পারবে না, আমার সাক্ষাৎও কেউ পাবে না। তখন একদিন সে রাতের 12টা বাজে ফ্লাইট করলো, 3টা বাজে করাচি এয়ারপোর্টে যাওয়া অবতরণ করলো, এয়ারপোর্টে ইমিগ্রেশনে তার পাসপোর্টটা দিল, পাসপোর্টটা দিয়া ইমিগ্রেশন অফিসারের দিকে হা করে তাকায়ছে। ইমিগ্রেশন অফিসার মনে করছিল সে কিছু বলবে, কিছু কইতেছে, তো তাকে উর্দুতে জিজ্ঞাসা করার, কে মাংতা হ্যায়, কে মাংতা হ্যায়,
কি চাইতেছো, কি বলবা, কিছু বলবা নাকি? আর সে মাথা হাত দিয়ে বলে হায় যে মাংতা না বলার জন্য বাংলাদেশ ছাড়ি করাচি চলে আসলাম, 30,000 টাকা খরচ করলাম, রাতের 12টা বাজে ফ্লাইট করলাম, বিবিআচ্চা সব থেকে বিদায় চিরকালের জন্য হয়ে গেলাম। সে কে বা কারা ফোন করে দিছে ইমিগ্রেশন অফিসারেরে, আমার নাম মাংতা, এই কথা সে বলে দিয়েছে। এখন বলতেছে যে মাংতা তুই কেমন আসত, এদের ইনশাল্লাহ নাস্তিক বেমান, বাংলাদেশের অবস্থা 92% মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, তিতুমিরের দেশে, হাজি শরীয়তুল্লাহর দেশে, ইমামউদ্দিন বাঙ্গালির দেশে, আল্লামা শাহ আহমদ শফির দেশে, কোনো নাস্তিক বেইমানের ঠিকানা বাংলাদেশে ইনশা আল্লাহুল আজিজ মাংতার অবস্থা হবে। তাদেরকে দেশে বিদেশে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, জিরির ওয়াজের স্টিজে, উজানির স্টিজে যেখানে তাদেরকে পাওয়া যাবে, জুতা দিয়া তাদেরকে সাইজ করা হবে, জুতা দিয়া তাদেরকে সাইজ করা হবে ইনশা আল্লাহ। মোহতারম, 2014 সালে লতিফ সিদ্দিকী হজ, উলাঙ্গার লতিফ সিদ্দিকী হজকে মোহাম্মদ আলাইহিস সালামকে ব্যঙ্গ করে কথা বলেছে, হেফাজতে ইসলাম বলছে 24 আওয়ার্স, টাইম ফর ইউ অনলি ফর 24 আওয়ার্স, নো টাইম ফর ইউ আফটার 24 আওয়ার্স, তোমার জন্য টাইম 24 ঘন্টা, 24 ঘন্টায় তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আল্লাহ পাকের রশি মেহরবানি, 24 ঘন্টার ভিতর লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হতে বাধ্য হয়েছে। আজকে একজন নিঃস্ব গরিব অভাবী বুক ফুলাই আজকে রাস্তায় চলতে পারে, বরিশালের আজকে রিক্সাওয়ালা বুক ফুলাই আজকে চলতে পারে, লতিফ সিদ্দিকী কুলাঙ্গার ইসলামের উপর হাত দিয়ে আজকে তার গ্রামের বাড়িতে, গ্রামের রোডে বুক ফুলাইয়ে চলার ক্ষমতা হারাই ফেলেছে, বুক ফুলাইয়ে চলতে পারে না, পারবে না, পারতে দেওয়া হবে না বাংলার জমি। এস এমরান সরকার চট্টগ্রাম আসতে পারবে না, হেফাজতে ইসলামের ঘোষণা চট্টগ্রামের মাটিতে কদম রাখতে পারবে না। মেরে মোহতারম, হেফাজতে ইসলাম ঘোষণা করেছেন, এস এমরান সরকার ফেনীতে আসছে, ফেনীর সেই এসপি পরিতোষ ঘোষ সেই সময়ের এসপি ছিলেন, তিনি আমাকে নিজে বলছেন যে আমি তাকে বলছি চট্টগ্রামের ময়দানে যদি যাও সেখানে 313 জন এমন লোক তৈরি আছে, 313 জন মারা যাবে, তারপরও কী হবে এরপরে দেখা যাবে, তাই তোমাকে দেওয়া যাবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলতে আর যদি বেশি এক কথা বলো তোমাকে এখনই গ্রেপ্তার করা হবে। বলতে আমি সেখান থেকে ফিরে দিয়েছি, হেফাজতে ইসলাম বলেছে ইমরান সরকার চট্টগ্রামের মাটিতে কদম দিতে পারবে না, কদম দিতে পারে নাই, কদম দিতে দেওয়া হবে না, নাস্তিকের ঠিকানা বাংলার জমিনে হবে না, হবে না ইনশাআল্লাহ। আরিফুর রহমান টুটুল গণজাগরণ মঞ্চের এক সক্রিয় এবং নাস্তিকের নাম, এক সক্রিয় কর্মীর নাম আরিফুর রহমান টুটুল, সে বলে আমি ঘুমাইতে কতগুলি গাঁজা রাখছিলাম আমার চোখের নিচে, ঘুম থেকে উঠিয়া দেখি আমার গাঁজাগুলা সব আল্লাহ খাইয়া ফেলছে, খোদা খাইয়া ফেলছে, নাউজুবিল্লাহ। গাফফার চৌধুরী আরেক নাস্তিকের নাম, গাফফার চৌধুরী, সে বলে আল্লাহর নামগুলা যে দেব দেবীদের যে নাম আছে সে নাম থেকে চয়ন করা হয়েছে, আল্লাহ ফাকের দেব দেবীর নাম থেকে চয়ন করতে হবে, আল্লাহ ফাকের মোহতাজ বানাই দিছে, আল্লাহ ফাকের নামের দেব দেবীর নাম থেকে চয়ন করা হয়েছে, যেমন ইলালাত থেকে আনা হয়েছে, এভাবে সে মন্তব্য করেছে। এ কুখ্যাত কুলাঙ্গাররা, তোরা কি জানোস খোদাকে, খোদাকে চিনস? হুয়াল আউয়াল ফালাইসা কাবলা হুশাই, যিনি সবার আগে ছিলেন যার আগে আর কেউ ছিল না। হুয়াল আখির ফালাইসা বাদা হুশাই, যিনি সবার পরে থাকবেন যার পরে আর কেউ থাকবে না। হুয়াল জাহির ফালাইসা ফাওকা হুশাই, যিনি সবার উপরে আছেন যার উপর আর কেউ নাই। হুয়াল বাতিন ফালাইসা দুনা হুশাই, তিনি গোপনে আছেন তিনি ছাড়া কিচ্ছু নাই। হুয়া কল্লু শাই, তিনি সব কিছু কর্তা দর্তা, বিজনিহি কল্লু শাই, তিনার হুকুমে সারা পৃথিবী নিয়ন্ত্রণ হয়, বিজনিহি রফিয়াতিস সামা, তিনার হুকুমে আসমান এভাবে দাঁড়িয়েছে, বিজনিহি বুসিতাতিল আরদ, তিনার হুকুমে জমিন এভাবে বিছেছে, বিজনিহি নসিবাতিল জিবাল, তিনার এক নির্দেশে পাহাড়গুলো এভাবে গেড়েছে, বিজনিহি জারাতিল আনহার, তিনার এক নির্দেশে নদ নদী খালবিল আপন গতিতে চলতেছে, বিজনিহি তাখরুজুল আওলাদ মিন আবওয়াইন, তিনার এক নির্দেশে মাতা পিতার থেকে সন্তান আসতেছে, বিজনিহি ইয়াখরুজুল হালিব মিনাল বাকার, তিনার এক নির্দেশে গাভী থেকে দুধ আসতেছে, বিজনিহি ইয়াখরুজুল মাতার মিনাস সাহাব, তিনার এক নির্দেশে আকাশ থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বিজনিহি তাখরুজুস সিমার মিনাল আশজার, তিনার এক নির্দেশে গাছগাছালি থেকে ফল ফলাদি আসতেছে, বিজনিহি তাখরুজুন নাবাতাত মিনাল আরদ, তিনার এক নির্দেশে
দেশে জমিন থেকে ফসলাদি উৎপাদন হচ্ছে, তিনি যখন আবার দ্বিতীয়বার নির্দেশ দিবেন, ইজা শামসু কুব্বিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো সিঁড়ি সিঁড়ি জমিনে পড়ে যাবে, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন ধরে যাবে, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিন সমতল হয়ে যাবে, ওয়াইদাল কবর বসিরাত, কবরের প্রাণীগুলো সব কবর উপর উঠে যাবে। যেনার এক নির্দেশে সারা পৃথিবীর সৃষ্টি, আর এক নির্দেশে সারা পৃথিবীর ধ্বংস। তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন মাওলা, তিনি হলেন মহাপরাক্রমশালী, তিনি হলেন মহাপ্রতাপশালী, তিনি হলেন মহান রব্বুল আলামিন। ও নাস্তিক বেঈমান, তোরা তো দুনিয়া নিয়ে গবেষণা করছ, দুনিয়া চাক, আর আমরা আল্লাহ রসুল নিয়ে গবেষণা করি, আল্লাহ রসুলের, আমরা আল্লাহর গোলাম, রাসুলের উম্মত। এই কথা সাফ করে বলে দিলাম বাংলার জমিনে, তোমরা তোমাদের জির, তোমাদের মেয়ের মায়া আছে, তোমাদের মায়া আছে, তোমাদের বাপের মায়া আছে, আমাদের আল্লাহ রসুলের মায়া আমাদের দিলে আছে, আমরা গোলাম হিসাবে বলে দিলাম। আল্লাহ সম্পর্কে কোনো কটূক্তি, কোনো কটাক্ষ, রাসুল সম্বন্ধে কোনো কটূক্তি কটাক্ষ করা হবে বাংলার জমিনে? এক প্রাণী হেফাজত ইসলামের যদি বাসি থাকে, এক যুবক বাসি থাকে, কোন অবস্থায় বাংলার জমিনে তার ঠিকানা, তার আসপালন সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। তোমরা কি জানো সে মহান রব্বুল আলামিন কোন? মহান রব্বুল আলামিন কি তোমরা জানো? হুয়াই আলামু খাইনাতাল আয়ুনামা তুখফি সুদুর, তিনি অন্তরের অন্তঃস্থলের খবর তিনি জানেন। হুয়াই আলামু খাইনা, হুয়াই আলামু আদাদান নুজুম ফিসসামা, আকাশের ভিতর কতগুলি নক্ষত্র রাজি হবে তার সঠিক সংখ্যাগুলো তিনি জানেন। হুয়াই আলামু আদাদা কাতারাতিল আমতার, আকাশ থেকে যে পানির ফোঁটা বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটার সংখ্যাগুলো তিনি জানেন। হুয়াই আলামু আদাদা আওরাকিল আহজার, পৃথিবীতে কতগুলি গাছ হবে, গাছের কতগুলি পাতা হবে, পাতার সংখ্যাগুলো তিনি জানেন। হুয়াই আলামু আদাদা কাতারাতিল বিহার, সাগরের ভিতর কতগুলি পানির ফোঁটা হবে, তার কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন হবে পানির ফোঁটার সংখ্যাগুলো তিনি জানেন। হুয়াই আলামু আদাদার রমল ফিল মারমালা, সাগরের তলদেশে বালুরাশি গাছে, সে বালুরাশিকার মধ্যে কি পরিমাণ বালুরাশিকা হবে তার সঠিক সংখ্যাগুলো তিনি জানেন। হুয়াই আহুয়াই ইসমুদ্দাবি বাতান নামলা আলা সখরাতিস সামা ফি লাইলাতিস সালমা, অন্ধকার রাতে কালো ফাতার উপর কালো পিপীলিকা চলতেছে, সে কালো পিপীলিকাকে রব্বে করিম দেখেন, কালো পিপীলিকার পায়ের আওয়াজ শুনেন, কোন উদ্দেশ্যে সে উদ্দেশ্য আল্লাহ জানেন, তিনি হলেন আমাদের রব্বে করিম। কমেয়াদ এক জাতি ছিল, কমেয়াদ তাফসীর জালান হাসির মধ্যে লিখতে কানা কসিরুন সিত্তিনা জারান ফিসসামা, তাদের বাড়তি লোকটা একবারে খাটো লোকটা ষাট হাত লম্বা, তো ষাট হাত তাদের মাঝারি লোকগুলা কানা তবিল, কানা তৌলু তবিল ইমন আরবা মেয়াতে সেরা, তাদের সাধারণ লম্বা লোকগুলা সাতশো হাত হতো লম্বা, তফসির কাওয়াসির মধ্যে লিখতে সাতশো হাত লম্বা হতো, কানা আতোয়ালু মিনহুম আউস, আউস বিন অনুক, তাদের সবচেয়ে লম্বা লোকটা ছিল আউস বিন অনুক, সে ছিল 3333 গজ লম্বা, 3333 গজ ছিল সে লম্বা। তাদের সিনা ছিল কানা সদ্রমের সিনা জেরা, তাদের সিনা ছিল বিষা ছিল সিনার পাশ, বিষা ছিল সিনার পাশ তাদের, আর তাদের কানা ইলান হুমান আসাদ্দু মিন্না কৌয়া, তাদের স্লোগান ছিল কানা ফুতুরুম ইবিলা, তারা এক একটা ওট দিয়া সকালবেলা নাস্তা করতো, নাস্তা হতো এক একটা ওট দিয়া, তাদের স্লোগান ছিল আমাদের সে শক্তিশালী, আমাদের সে বলি, পৃথিবীর বুকে কেউ নাই। তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বালা আল্লাযী খালাকুম আকওয়া মিনকুম কুওয়া, যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের সে বেশি শক্তিশালী। তারা বলছে, ঠিক আছে হুদ, তোমার আল্লাহ যদি আমাদের সে বেশি শক্তিশালী হয়, তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে, বলো আমরা কুস্তি ধরব। মহান রব্বুল আলামিন বাতাসকে ডেকে বললেন, বাতাস কমে আপনাকে আমার সাথে কুস্তি ধরবে, চল চলতে থাক। বাতার চলতেছিল, পৃথিবীর বুকে বড় সাইন্টিস্ট, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, তারিখবিদ, ইতিহাসের কিতাব লিখেছে, কেউ কোনো লিখতে পারে নাই, কোনো তারিকুল ইসলাম শাহনদী বাবাদি, তারিকুল ইসলাম আশিক এলাহি, তারিকুল মিল্লা, তারিখ ইবনে খুলদুন, তারিখ আজমি, বড় বড় তারিখের কিতাব লিখেছে, কোনো ইতিহাসের কিতাব লিখতে পারে নাই। কওমে আদের উপর কত হাজার কিলোমিটার বেগে বাতার চলতেছিল, বাতাস এদেরকে জমিনে শোয়াই পেলে, জমিন থেকে উঠিয়া বড় বড় গাছ, বড় বড় ফিলার ধরে তারা বাতাসের সাথে কুস্তি ধরার চেষ্টা করে, বাতাসের প্রচণ্ড এক ঝংসা, এক ধাক্কা আসিয়া সব মানুষগুলাকে জমিন থেকে শূন্যের উপর তুলে ফেলল, শূন্যের উপর তুলি একটা মাথাকে মাথার উপর মারলো, মাথা ফাটাইয়া এদেরকে পাহাড়ের উপর নিক্ষেপ করলো, পাহাড় থেকে গড়ায় গড়ায় পড়তেছে। আমার আল্লাহ বলেন, কান্নাহুম আজাদ নকলিন খাবিয়া, তারা জমিনে এমনভাবে পড়ে আছে, বিশাল বিহার তালগাছার খেজুর গাছ যেন জমিনে পড়ে আছে। হাল তারা আলহম মিম্বা কিয়া, শ্রোতা দেখেছ তাদের কোনো একজন বাকি আছে? তাদের এ টু জেড, তাদের টপ টু বটম, তাদের শুরু শেষ, তাদের আন্ডা বাচ্চা, তাদের
আমসালা, তাদের ডুলা বাইলা সবগুলো আমি ধ্বংস করে দিয়েছি। তামাম দুনিয়ার বুশকে বলে দিও, তামাম দুনিয়ার ওবামাকে বলে দিও, তামাম দুনিয়ার বুট্টুস গালিকে বলে দিও, বানকি মুনকে বলে দিও, কফি আনানকে বলে দিও, নিকোলাস সার্কেজিকে বলে দিও, সে শ্যারনকে বলে দিও, ওলমার্টকে বলে দিও, রামকে বলে দিও, বামকে বলে দিও, ট্রাম্পকে বলে দিও, সামরিক জান্তা, সে বার্মার সামরিক জান্তাদেরকে বলে দিও, আমি খোদার কুদরতের সাথে খবরদার খেলা খেলতে যাইও না, আমি খোদার পাওয়ারের সাথে টক্করে যাইও না, খবরদার টক্করে যাবে। কওমে আদকে যেভাবে আমি খান খান করেছি, তোমাদেরকে খান খান করতে আমার সকাল সন্ধ্যা লাগবে না। কওমে আদকে কোনো শক্তি বাঁচাইতে পারে নাই। তোমাদের কো পৃথিবীর কোনো রাম, পৃথিবীর কোনো বাম, পৃথিবীর কোনো পশ্চিম এনজিও, নারীবাদী সংস্থা, বুশ ওবামা, অ্যাটমিক শক্তি, পারমাণবিক বোম, রাশিয়া, মোসাদ, আমার গজব থেকে তোদেরকে এক মিনিটের জন্য বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। মেরে মোহতারাম, ইসলামে বদর আছে, ইসলামে উহুদ আছে, এরপরে সুলহ হুদায়বিয়া আছে, এরপরে ফাতে মক্কা আছে, নৈরাশ্যের কিছু নাই। ইসলামে যখন বদর আছে, আমাদেরও লং মার্চ বদর হয়েছে, ইসলামে উহুদ আছে, আমাদেরও সেই 77-এর মর্মান্তিক ঘটনা, আমাদের উহুদ আছে, আমাদের উহুদ হয়েছে, ইসলামে সুলহ হুদায়বিয়া আছে, আমাদের আল্লামা শেখ আহমদ শফি সাহেব দামাত বরকাতুল আলিয়া, তিনি লালপুল থেকে, লালবাগ থেকে আসতে, তিনাকে বাধা দিয়ে দেওয়া, আসতে না দেওয়া, এটাও এটা সুলহ হুদায়বিয়ার সমতুল্য। এখন বাকি ইসলামে ফাতে মক্কা আছে, তরুণ যুবকেরা আশা করে রাখো, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী বিজয় নিকেতন ফতফত করে উঠবে ইনশাআল্লাহ। হেবাত ইসলামের উসিলাতে, হেবাত ইসলামের উসিলাতে, বদর হয়েছে, উহুদ হয়েছে, সুলহ হুদায়বিয়া হয়েছে, মক্কা বিজয় ইনশাআল্লাহ হেবাত ইসলামের মাধ্যমে বাংলার জমিনে হবে, বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক বলে বুরুজওয়ালা আসমানের কসম, বুরুজের দুই তাফসীর হিয়া নুজুম, নক্ষত্ররাজিওয়ালা আসমানের কসম, দ্বিতীয় তাফসীর হিয়া মানাজিল শামসি ওয়াল কামার, সূর্য চন্দ্র যে কক্ষপথে দিয়ে চলে সে কক্ষপথকে বুরুজ বলা হয়। এভাবে কক্ষপথ আছে 12টা, এই 12টা কক্ষপথ দিয়ে সূর্য চন্দ্র চলে। একবার যদি সূর্য যদি 12টা কক্ষপথকে ঘুরিয়ে আসে, সৌরবৎসরের এক বছর পূর্ণ হয়। একবার যদি চন্দ্র যদি একবার ঘুরিয়ে আসে, একবার যদি ঘুরিয়ে আসে, তখন সেই আরবি মাসের এক মাস পূর্ণ হয়। এই কক্ষপথের ভিতর সূর্য চন্দ্র চলার কারণে দিনের কালের মৌসুমের হেমন্ত বসন্তের শীত গ্রীষ্মের পরিবর্তন হয়। তো আল্লাহ পাক সেই কক্ষপথের কসম খাইয়া কি বুঝালেন, তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়েদ মাহমুদ আলুসি আল বগদাদি আল হানফি, তাফসীরে কাশ্যাপ আবুল কাসেম জারুল্লাহ মাহমুদ বিন আমর আজ-জামখশরি আল হাওয়া আল খওয়ারিজমি, তাফসীরে ইবনে কাসির মুখতাসার আল্লামা মুহাম্মদ আলী আসাবুনী রহমতুল্লাহ আলাই, তাফসীরে মুআলিমুত তানজিল ফিত তাবিল ওয়াত তাফসীর লেখক আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগাবী, সব তাফসীরে লিখতেছেন, বিশেষ করে তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়েদ মাহমুদ আলুসি আল বগদাদ আল হানফি, এবং তাফসীরে ইবনে কাসির মুখতাসার আল্লামা মুহাম্মদ আলী আসাবুনী রহমতুল্লাহ আলাই লিখতেছেন, ইয়া মানাজিলু শামসি ওয়াল কামার, সূর্য চন্দ্র যে কক্ষপথ দিয়ে ঘুরে সেই কক্ষপথের কসম খাইয়া, হিয়া তাসলিয়াতুন লিল মুমিনিন ওয়া তানজিরান লিল কুফার, তামাম দুনিয়ার মুমিনদেরকে তাসাল্লি সান্ত্বনা দিলেন, কাফেরদেরকে বিধি প্রদর্শন করলেন। যেভাবে সূর্য চন্দ্র কক্ষপথের ঘুরার কারণে মৌসুমের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, হেমন্ত বসন্তের পরিবর্তন হয়, শীত গ্রীষ্মের পরিবর্তন হয়, তদ্রূপভাবে মুসলমান আজকে বসনিয়া, আজকে সেসনিয়া, আজকে হাজারগোভিয়া, আজকে ইরাক, আজকে আফগান, আজকে লেবানন, আজকে বর্মা, আজকে কাশ্মীর মুসলমান নির্যাতন নিপীড়িত বলে যে তোমরা আছে, নৈরাশ হইও না, আশা ছাড়িও না, সূর্য চন্দ্র কক্ষপথের মধ্যে ঘুরার কারণে মৌসুম আর কালের হেমন্ত বসন্তের যেভাবে পরিবর্তন হয়, তোমাদের বর্তমান অবস্থা অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একদিন আসবে মুসলমানের ইসলামী বিজয় নিকেতন দেশে দেশে উঠবে। রাসূল বলছেন, লা ইয়াবকা বাইতু বাবরিন ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লে যালিল,
কোনো কাঁচা ফাঁকা ঘর পৃথিবীর বুকে থাকবে না, সব ঘরে ঘরে ইসলামী বিজয় নিকেতন উঠবে, ইসলামী বিজয় নিকেতন উঠবে। ইজ্জতওয়ালারা ইজ্জতের সাথে দিন কবুল করবে, বেইজ্জতরা বেইজ্জত হইয়া দিন কবুল করতে, দিনের কথা শুনতে, দিন মানতে তারা বাধ্য হবে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের যুব সমাজকে তাসাল্লিয়ার সান্ত্বনা দিয়েছে, ও যুব সমাজ তোমরা আমাদের লক্ষ টাকার চেক, তোমরা লক্ষ টাকার চেকের ভিতর যেভাবে লক্ষ টাকা লুকানো থাকে, তোমরা আমাদের আম কাঁঠালের বিসি, আম কাঁঠালের বিসির মধ্যে যেভাবে লক্ষ আম লক্ষ কাঁঠাল লুকানো থাকে, তোমরা আমাদের আগামী দিনের উন্নতির সোপান, তোমরা আমাদের আগামী দিনের মেম্বার চেয়ারম্যান, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি ঠিক হয়ে যাও ইনশাআল্লাহ কোনো নাস্তিত্ববাদী বাংলার জমিনে ঠিকানা হবে না। রাসূলে পাক আলাইহিস সালাম যে জামানার কথা বলছেন, লা ইয়াবকা বাইতু বাবারিন ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিল, কাঁচা পাকা ঘর কিছুই থাকবে না, সব ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, সে যুগ সোনালী যুগ তোমাদেরকে দেখাবে, তোমরা সচককে দেখতে পারবা। তাসলিয়াতুল লিল মুমিনিন এই আয়াত মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছে, আমরা শান্ত প্রভুর কাছে আশা রাখবো, সেই জামানা যেন আল্লাহ আমাদেরকে দেখাইয়ে দেন। মেরে মোহতারম হেফাজত ইসলাম, কেউ বলে যে গর্তে ঢুকে গেছে, কেউ বলে যে আইসিইউতে ঢুকে গেছে, কেউ বেয়াদবি করি। আল্লামা শাহ আহমদ শফিদ আহমদ বরকাতুল আলী আজম আইসিইউতে ছিল, বলতেছে হেফাজত আইসিইউতে ঢুকে গেছে, কেউ গর্তে ঢুকে গেছে। ইনশাআল্লাহুল আজিজ হেফাজত ইসলাম গর্তে ঢুকে নাই, সে 10 রাজনৈতিক দলের মতো ঘন্টায় ঘন্টায় দিনে দিনে দুই দিনে কোনো একটা কর্মসূচি দিবে, হেফাজত ইসলাম তা দিবে না, দিতে পারে না। হেফাজত ইসলাম সবগুলা লোকে কর্মঠ কর্মী, এগুলো মাদ্রাসার শাইখুল হাদিস, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার বড় বড় মুফতি, মাদ্রাসার তলাবা এজাম, কাজে কাজে দিনে দিনে একটা কোনো কর্মসূচি দিতে পারে না। হ্যাঁ, কোনো টাকনাপ থেকে তেতলিয়া, রূপসা থেকে ফাতরিয়া, কোনো নাস্তিক বেইমান বাইর হবে, সেই সময় হেফাজত ইসলাম আলিমুদ্দিনের মতো বের হইয়া পড়বে, বের হইয়া পড়বে। সেই সময় হেফাজত ইসলাম দাঁত ভাঙা কঠিন জবাব সেদিন দিবে ইনশাআল্লাহ। মেরে মোহতারম আল্লাহ আমার জজবাকে কবুল করেন। ইন্ডিয়ার রঙ্গিলা নবী লেখনেওয়ালা রামপাল আজান হয়ে গেছে, আল্লাহ পাক আফিয়া সালামতের সাথে আমাদেরকে আমল করার কথাগুলোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।